পৃষ্ঠের সংখ্যা 213, প্রশ্ন সংখ্যা 15। ভারতে বিভাজন ও শাসন নীতির প্রেক্ষাপট আলোচনা করো। 1857 খ্রিস্টাব্দে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মহাবিদ্রোহে সামিল হলে বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে। এরপর থেকে হিন্দু মুসলিম ঐক্যে বিভেদ সৃষ্টির মাধ্যমে সরকার ব্রিটিশ বিরোধী আন্দোলনে দুর্বল করার উদ্যোগ নেয়। এই উদ্দেশ্যে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ নীতি প্রয়োগ করে সরকার বিভাজন ও শাসন নীতি গ্রহণ করে। এর ফলে পরবর্তীকালে হিন্দু মুসলিম ঐক্য বৃদ্ধি পায় এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে দুর্বল হয়ে পড়ে। বিভাজন ও শাসন নীতির প্রেক্ষাপট। ব্রিটিশ সরকার 1857 খ্রিস্টাব্দের পর থেকে বিভাজন ও শাসন নীতি গ্রহণ করলো। এ নীতি ব্যাপকভাবে কার্যকরী হয় বিংশ শতক থেকে। ভারতে ব্রিটিশ সরকার কর্তৃক বিভাজন ও শাসন নীতি প্রয়োগের প্রেক্ষাপট ছিল নিম্নরূপ। 1. জাতীয় কংগ্রেসের উৎপত্তি। এই উদ্দেশ্যে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ নীতি প্রয়োগ করে সরকার বিভাজন ও শাসন নীতি গ্রহণ করে। ফলে পরবর্তীকালে হিন্দু মুসলিম ঐক্য বৃদ্ধি পায় এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন দুর্বল হয়ে পড়ে। বিভাজন ও শাসন নীতি প্রেক্ষাপট। ব্রিটিশ সরকার 1857 খ্রিস্টাব্দের পর থেকে বিভাজন ও শাসন নীতি গ্রহণ করলে এই নীতি ব্যাপকভাবে কার্যকরী হয় বিংশ শতক থেকে। ভারতে ব্রিটিশ সরকার কর্তৃক বিভাজন ও শাসন নীতি প্রয়োগের প্রেক্ষাপট ছিল নিম্নরূপ। 1. জাতীয় কংগ্রেসের উৎপত্তি। 1885 খ্রিস্টাব্দে ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে দলের শক্তি ও জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায় এবং কংগ্রেস জাতীয় আন্দোলনের অগ্রভাগে থাকে। এই পরিস্থিতিতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে সরকার ভারতীয়দের ঐক্যবদ্ধ আন্দোলন দমনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। বিলেতের সরকার ভারতে জাতি ধর্ম অর্থনৈতিক বৈষম্য প্রভৃতির সুযোগ কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। 2. আলিগড় আন্দোলন। ঊনবিংশ শতকের শেষ দিকে মুসলিম নেতা স্যার সৈয়দ আহমেদ 1817 থেকে 1898 নেতৃত্বে উত্তর প্রদেশে আলিগড় আন্দোলনের সূচনা হয়। এই আন্দোলনের মাধ্যমে ভারতের সাম্প্রদায়িক রাজনীতির বিকাশ ঘটে। স্যার সৈয়দ আহমেদ খান বলেন যে হিন্দু ও মুসলিম দুটি পৃথক জাতি, তাদের মধ্যে ঐক্য সম্ভব নয়। তিনি জাতীয় কংগ্রেসকে একটি হিন্দু প্রতিষ্ঠান বলে অভিহিত করে মুসলিম সম্প্রদায়কে কংগ্রেস থেকে দূরে থাকতে বলেন। ব্রিটিশ সরকার আলিগড় আন্দোলনকে পরোক্ষ সমর্থন করে সাম্প্রদায়িক বিভেদকে উস্কানি দেয়। 3. আন্দোলনের দমন। 1901 খ্রিস্টাব্দে বড়রাট লর্ড কার্জন স্পষ্ট ঘোষণা করেছিলেন যে যতদিন আমরা ভারত শাসন করব ততদিন পর্যন্ত আমরা হলাম পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি। ফলস্বরূপ ব্রিটিশ সরকার ভারতে নিজেদের শাসন নিরাপদ ও দীর্ঘস্থায়ী করা এবং শ্বেতাঙ্গ জাতির শ্রেষ্ঠত্ব বজায় রাখার উদ্দেশ্যে ভারতীয়দের ঐক্যবদ্ধ আন্দোলন দমন করার পরিকল্পনা করে। সরকার মনে করে যে আন্দোলনের দমন ও দুর্বল করার একটি অন্যতম উপায় হল হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অনৈক্য বৃদ্ধি করা। সরকার রাজনৈতিক ক্ষেত্রে বিভেদ কাজে লাগিয়ে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনৈক্য সৃষ্টি করে। 4. ব্রাহ্মণ্য সম্প্রদায়ের গতিরোধ। ব্রিটিশ শাসনকালে ভারতে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী শিক্ষা সংস্কৃতি ও ব্রিটিশ বিরোধী জাতীয় চেতনার অগ্রভাগে অবস্থান করত। এই মধ্যবিত্ত শ্রেণীতে সর্বাধিক গরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ অগ্রগণ্য ছিল হিন্দু ব্রাহ্মণ্য সম্প্রদায়। জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ ও চিন্তাধারা আগ্রণী ব্রাহ্মণ্য সম্প্রদায়ের গতিরোধ করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ভারতের মুসলিম ও অন্যান্য অব্রাহ্মণ সম্প্রদায়গুলোকে রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করার পরিকল্পনা করে। সরকার ব্রাহ্মণদের বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টিতে পরোক্ষে উৎসাহ দেয়। এভাবে সরকার হিন্দু মুসলিমের মধ্যে এমনকি বর্ণ হিন্দু ও পিছিয়ে পড়া হিন্দুদের মধ্যে বিরোধ ও বিভেদ বৃদ্ধি করে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দুর্বল করার চেষ্টা চালায়। উপসংহার। ডক্টর রাজেন্দ্র প্রসাদের মতে জনগণকে বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠীতে বিভক্ত করার যে নীতি মার্লেমিন্টের সংস্কার দ্বারা গ্রহণ করেছিল তা মর্টেগুন চেমসফোর্ড সংস্কারে আরও প্রসার হয়েছিল। এতে নির্বাচক মণ্ডলীকে অন্তত 10টি অংশে বিভক্ত করা হয়েছিল। পরবর্তীকালে 10 থেকে বেড়ে 17 হয়েছিল এবং হিন্দু সম্প্রদায়কে দুর্বল করার উদ্দেশ্যে তপশিলি জাতিকে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়। পণ্ডিত লাল বাহাদুর শাস্ত্রী সরকারের বিভেদ নীতিকে ভারতের জাতীয় ইতিহাসের ক্ষেত্রে একটি নির্লজ্জ ঘটনা বলে অভিহিত করেন। 1946 মি ভি এন নারায়ণ মন্তব্য করেন যে তখন বৈচিত্র্য দ্বন্দ্ব সমস্যায় জর্জরিত ভারতবর্ষ ছিল শাসনের অযোগ্য। 213, প্রশ্ন 16, ব্রিটিশ সরকার ভারতে কিভাবে সাম্প্রদায়িক বিভেদ বৃদ্ধি করে? ভারতে ব্রিটিশ শাসনকালে সাম্প্রদায়িক বিভেদ কখনো যথেষ্টই বৃদ্ধি পায়। পণ্ডিত জওহরলাল নেহরু বলেন যে কখনো ভুললে চলবে না, ভারতীয় সাম্প্রদায়িকতা হলো একটি পরবর্তীকালের ঘটনা যা আমাদের চোখের সামনে বিকশিত হয়েছে। তবে এই বিভেদের উৎস বিকাশ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। কেউ কেউ ব্রিটিশ সরকার বিভাজন
ও শাসন নীতিকে, আবার অনেকে উপনিবেশিক অর্থনৈতিক কুফলকে, আবার কেউ কেউ হিন্দু মুসলিম সম্প্রদায়ের পৃথক সত্যচিন্তাকে ভারতের সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশের জন্য দায়ী করে থাকেন। খ্রিস্ট 214 এক সরকারের উদ্দেশ্য, সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তি এদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন দমন করে নিজেদের শাসন ও নিরাপদ দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্যে বিভাজন ও শাসন নীতি গ্রহণ করে। বিভাজন ও শাসন নীতির মূল কথা ছিল রাজনৈতিক ক্ষেত্রে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ বৃদ্ধি করা হয়। স্যার WH গ্রেগরি 1884 লর্ড ডাফরিনকে লেখেন, আমি নিশ্চিত যে মুসলিমদের মধ্যে শিক্ষা প্রথা ব্রিটিশ সরকারের কাছে খুবই ফলদায়ক হবে। শিক্ষিত মুসলিমরা হিন্দু ব্রাহ্মণ ও বাবুদের আন্দোলন থেকে দূরে থাকবে। মুসলিমদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুই, হিন্দু তোষণ। বিভাজনের শাসননীতির মূল কথা আসল রাজনৈতিক ক্ষেত্রে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ বৃদ্ধি করা। স্যার WH গ্রেগরি 1886 লর্ড ডাফরিনকে লেখেন যে, আমি নিশ্চিত যে মুসলিমদের মধ্যে শিক্ষা প্রচার ব্রিটিশ সরকারের কাছে খুবই ফলদায়ক হবে। শিক্ষিত মুসলিমরা হিন্দু ব্রাহ্মণ ও বাবুদের আন্দোলন থেকে দূরে থাকবে। মুসলিমদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুই, হিন্দু তোষণ। প্রথম দিকে সরকার ভারতে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীকে নিজেদের অনুগত শ্রেণী হিসেবে তুলে ধরার চেষ্টা করে। এই সময় মুসলিম সম্প্রদায় ভারতে ব্রিটিশ শাসন ও পাশ্চাত্য শিক্ষাকে সাদরে গ্রহণ করেনি। এই অবস্থায় সরকার মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের সমর্থন করে। সরকার হিন্দুদের নিয়ে, বিশেষত উচ্চবর্ণের হিন্দুদের নিয়ে গঠিত মধ্যবিত্ত শ্রেণীকে তোষণ করতে থাকে। বিভাজনের তিন, সরকারি ক্ষেত্রে সাম্প্রদায়িকতা। ব্রিটিশ সরকার মুখে বহু ন্যায়নীতি কথা বলে এবং আইনের চোখে সাম্য নীতি কথা ঘোষণা করে, কিন্তু বাস্তবে সরকার ধর্ম ও সম্প্রদায়ের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীকে আর্থিক সহায়তা দান, স্থানীয় ও প্রাদেশিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করে। এর ফলে মুসলিম ও বিভিন্ন অব্রাহ্মণ হিন্দু ইঙ্গ ভারতীয় সম্প্রদায় প্রভৃতি সরকারি অর্থনৈতিক সহায়তা সুবিধা লাভ করে। সরকারি চাকরির ক্ষেত্রে তাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়। চার, মুসলিম তোষণ। ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা পূর্বে ভারতে মুসলিমরাই ছিল রাজশক্তি, কিন্তু ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটলে হিন্দু সম্প্রদায়ের শাসন প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনায় মুসলিম সম্প্রদায় আতঙ্কিত হয়ে ওঠে। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হিন্দু মধ্যবিত্ত শ্রেণী হয়ে ওঠে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের উস্কে দেয় এবং মুসলিম তোষণ শুরু করে। আলিগড় আন্দোলনের নেতা স্যার সৈয়দ আহমেদ 1875 আলিগড়ে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। আলিগড় কলেজ ও আলিগড় আন্দোলনের সঙ্গে যুক্ত অর্চিবল্ড, থিওডোর বেক, মরিসন প্রমুখ ইংরেজ হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে মুসলিমদের মনে বিচ্ছিন্নতা মানসিকতা তৈরি করেন। পাঁচ, পশ্চাৎপদ শ্রেণীকে তোষণ। ব্রিটিশ সরকারের প্রতি মুসলিম সম্প্রদায় আনুগত্য সুনিশ্চিত হওয়ার পর সরকার হিন্দু সম্প্রদায়কে উচ্চবর্ণ ও অনগ্রসর এই দুটি শ্রেণীতে বিভক্ত করে এবং হিন্দু সম্প্রদায় অব্রাহ্মণ ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রতি তোষণ নীতি গ্রহণ করে। আজমগড়ে ব্রিটিশ রাষ্ট্রদূত ইউটিস জে কিটস 1881 আদমশুমারির ভিত্তিতে 1885 খ্রিস্টাব্দে অনগ্রসর শ্রেণীর তালিকা তৈরি করেন এবং শিক্ষা ও চাকরির ক্ষেত্রে তাদের জন্য সংরক্ষণ ও বাড়তি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তৎকালীন সেক্রেটারি অফ স্টেট জর্জ ফ্রাঙ্কিস হ্যামিল্টন 1897 বড়লাট লর্ড কার্জনকে লেখেন যে, আমরা যদি হিন্দুদের দুটি সম্প্রদায় বিভক্ত করতে পারি তবে আমাদের শক্তি আরও সুদৃঢ় হবে। সরকারের এই মনোভাবকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে ব্রাহ্মণ শ্রেণীর বিরুদ্ধে দাবি দাওয়া আদায়ের বিষয়ে সরকার অনগ্রসর শ্রেণীর নেতাদের উৎসাহিত করতে থাকে। মহীশূর, মাদ্রাজ, বোম্বাই প্রভৃতি প্রদেশগুলোতে অনগ্রসর সম্প্রদায়ের জন্য সংরক্ষণ চালু হয়। যুক্ত প্রদেশে প্রতি চারটি আসনের মধ্যে ব্রাহ্মণ, কায়স্থ, মুসলিম ও অন্যান্য সম্প্রদায়ের জন্য একটি করে আসন সংরক্ষিত। উপসংহার, হিন্দু মুসলিম বিভাজন ছাড়াও সরকার হিন্দুদের বিভিন্ন উপসম্প্রদায় বিভক্ত করে। এভাবে সরকার অনগ্রসর সম্প্রদায়কে তাদের অনুগত শ্রেণীতে পরিণত করে জাতীয় আন্দোলন থেকে তাদের দূরে রাখার চেষ্টা চালায়। সরকারের বিভেদ নীতির ফলে অনগ্রসর শ্রেণীর জন্য পৃথক নির্বাচন, আইনসভা, চাকরির ক্ষেত্রে সংরক্ষণ প্রভৃতি দাবিতে 1920 দশকে ডক্টর আম্বেদকরের নেতৃত্বে অনগ্রসর শ্রেণী আন্দোলন গড়ে ওঠে। এভাবে ব্রিটিশ ভারতের রাজনৈতিক ব্যবস্থায় সাম্প্রদায়িক বিভেদ চূড়ান্ত সমস্যার সৃষ্টি করে। ভারতের সাম্প্রদায়িকতার বিকাশ ও প্রসার, প্রাচীনকাল থেকে রাজনৈতিক ক্ষেত্রে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির অস্তিত্ব লক্ষ্য করা যায়, কিন্তু ব্রিটিশ সরকার উদ্দেশ্যমূলকভাবে এদেশের সাম্প্রদায়িক
ভেদাভেদ সৃষ্টি করে ব্রিটিশ বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনকে ধ্বংস করার উদ্যোগ নেয়। ফলে ঊনবিংশ শতকের শেষ দিক থেকে 1947 স্বাধীনতা লাভ পর্যন্ত সময়কালে ভারতে হিন্দু মুসলিম অন্যান্য সম্প্রদায়ের মধ্যে বিভেদ যথেষ্ট বৃদ্ধি পায়। ব্রিটিশ শাসনকালে ভারতের সাম্প্রদায়িকতা উদ্ভব ও বিকাশে বিভিন্ন কারণ ছিল, যেমন এক সরকারের বিভেদ নীতি। সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার ভারতে নিজেদের শাসনকে নিরাপদ ও দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্যে হিন্দু মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ বৃদ্ধি করে জাতীয় আন্দোলনকে দুর্বল করার চেষ্টা চালায়। সরকার মহাবিদ্রোহের পর থেকে হিন্দু তোষণ, বঙ্গভঙ্গের প্রতি মুসলিম তোষণ এবং পরবর্তীকালে অনগ্রসর হিন্দু শ্রেণীকে তোষণ করে। ভূদেব মুখোপাধ্যায় তার সামাজিক প্রবন্ধে লেখেন যে ইংরেজরা কৌশল করিয়া কখনো মুসলমান অপেক্ষা হিন্দুদের একটু অধিক আদর করেন, যখন হিন্দু আদরে ভুলিয়া যায় তখনই আবার মুসলমানের দিকে বিলক্ষণ ঝোঁকে দেন। দুই, উন্নয়নে বৈষম্য। ভারতে ব্রিটিশ শাসন প্রসারের পর এদেশে সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনার উদ্দেশ্যে সরকার ইংরেজি জানা দেশীয় কর্মচারী তৈরির উদ্যোগ নেয়। এই জন্য সরকার ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করে। পৃষ্ঠা 215, হিন্দু সম্প্রদায় পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে নিজেদের শিক্ষা সংস্কৃতির উন্নতি ঘটায়। ব্রিটিশ প্রশাসনের নিম্নস্তরে বিভিন্ন পদে কাজের জন্য শিক্ষিত হিন্দু ব্রাহ্মণরা অপরিহার্য হয়ে উঠেছিল, কিন্তু পাশ্চাত্য শিক্ষা থেকে মুসলিমরা দূরে থাকে, তারা ক্রমে পিছিয়ে পড়ে। ফলে হিন্দুরা অধিকাংশ সরকারি ও সামাজিক সুযোগ সুবিধা লাভ করলে মুসলিমরা তার থেকে বঞ্চিত হয়। এর ফলে হিন্দু মুসলিমদের মধ্যে মানসিক বিভেদ বৃদ্ধি পায়। 3, সৈয়দ আহমেদের ভূমিকা। স্যার সৈয়দ আহমেদ খানের উদ্যোগে 1875 খ্রিস্টাব্দে গড়ে ওঠে আলিগড় আন্দোলন প্রথম থেকেই সাম্প্রদায়িক মনোভাব প্রচার করতে থাকে। সৈয়দ আহমেদ মুসলিমদের বোঝানোর চেষ্টা করেন যে হিন্দু ও মুসলিম দুটি পৃথক জাতি ও তাদের স্বার্থ পৃথক, এদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা অসম্ভব। তিনি মুসলিমদের কংগ্রেসের চেয়ে ব্রিটিশদের প্রতি বেশি ভরসা করার উপদেশ দেন। তার হিন্দু বিদ্বেষী নীতি ভারতীয় দ্বিজাতি তত্ত্ব জন্ম দেয়। 4, ধর্মীয় বিভেদ। হিন্দু ও মুসলমানদের মধ্যে বহু ক্ষেত্রে সাংস্কৃতিক মিল থাকলেও ধর্মীয় বিভেদ ছিল তীব্র। ধর্মীয় কারণে তারা উভয়ে নিজেদের সম্পূর্ণ পৃথক বলে মনে করত। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, হিন্দুর কাছে মুসলমান অশুচি, মুসলমানের কাছে হিন্দু কাফের। এই মনোভাব উভয়কে এক হতে দেয়নি। ভারত সচিব লর্ড ক্রস 1886 থেকে 1892 খ্রিস্টাব্দে বড়রাট লর্ড ডাফরিনকে বলেন যে ভারতীয়দের ধর্মীয় বিভেদ আমাদের পক্ষে লাভজনক হবে। 5, প্যান ইসলামবাদের আদর্শ। ভারতীয় মুসলিম সম্প্রদায় প্যান ইসলাম অর্থাৎ ইসলামের বিশ্বব্যাপী শ্রেষ্ঠত্বের আদর্শে বিশ্বাসী ছিল। তাদের অনেকেই ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার পরিবর্তে আরব, সিরিয়া, ইরাক প্রভৃতি মুসলিম রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব রক্ষা করা নিয়ে বেশি চিন্তিত ছিল। তারা ভারতের স্বাধীনতা অপেক্ষা তুরস্কের সুলতান খলিফার মর্যাদা রক্ষায় বেশি আন্তরিক ছিল। আগা খার মতো মুসলিম নেতা তার আত্মজীবনীতে লেখেন যে আমরা যে জাতির ভেতরে জাতি তা সরকারকে দিয়ে স্বীকার করে নিতে হবে। ভারতীয় মুসলিমদের মতাদর্শ সাম্প্রদায়িকতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করে। 6, উপনিবেশিক অর্থনীতি কুফল। ব্রিটিশ শাসনকালে ভারতের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী জাতিগোষ্ঠীগুলোর অর্থনৈতিক উন্নয়নের সমান সুযোগ পায়নি। শিল্পায়নের অভাবে দেশে বেকারত্ব বৃদ্ধি পায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হিন্দুরা নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠিত করায় মুসলিম সম্প্রদায় পিছিয়ে পড়ে। এইরূপ অর্থনৈতিক বৈষম্য হিন্দু মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক মনোভাব বৃদ্ধি করে। 7, বুর্জোয়া জাতীয়তাবাদ। অভিজাত মুসলিমরা বাণিজ্য বা শিল্পের সঙ্গে যুক্ত না হয়ে জমিদারি পেশায় যুক্ত হয়। এদিকে ব্যবসা বাণিজ্যের প্রসারের পরে হিন্দু বুর্জোয়া শ্রেণীর উদ্ভব ঘটে, ফলে জমিদার সম্প্রদায়ভুক্ত অভিজাত মুসলিমরা ঈর্ষান্বিত হয়ে পড়ে। এই শ্রেণীতে বৈষম্যগত সাম্প্রদায়িক মনোভাব বৃদ্ধি করে। 8, হিন্দু জাতীয়তাবাদ। 1900-এর দ্বিতীয়ার্ধ থেকে ভারতের প্রাচীন সাহিত্যকে সংস্কৃতিকে কেন্দ্র করে হিন্দু জাতীয়তাবাদের বিকাশ শুরু হয়। তো আনন্দ সরস্বতী, আর্য সমাজের শুদ্ধি আন্দোলন, বঙ্কিমচন্দ্রের হিন্দুত্ববাদী বিভিন্ন সাহিত্য, তিলকের শিবাজী ও গণপতি উৎসব, অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পালের আন্দোলনের ভাবধারায় কালী ও দুর্গা মাতৃমূর্তির প্রচার ঘটানো মুসলিমরা সুনজরে দেখেননি। হিন্দু মহাসভার নেতা লালচাঁদ ঘোষণা করেন যে আমি প্রথমে হিন্দু পরে ভারতীয়। এই ধরনের উগ্র হিন্দুত্বের প্রচার মুসলিম সম্প্রদায়ের সঙ্গে হিন্দুদের ব্যবধান সৃষ্টি করে। বঙ্গভঙ্গ, বাংলা ছিল জাতীয় কংগ্রেস এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের পীঠস্থান। ব্রিটিশ বিরোধী শক্তিকে দুর্বল করার উদ্দেশ্যে সরকার মুসলিম তোষণ শুরু করে। এই জন্য বড়রাট লর্ড কার্জন পূর্ববঙ্গের মুসলিমদের সাম্প্রদায়িক মনোভাবকে উস্কে দিয়ে বঙ্গভঙ্গের পরিকল্পনা করে এবং এই পরিকল্পনায় মুসলিমদের সমর্থন পাওয়ার চেষ্টা করে। বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলন শুরু হলে হিন্দু মুসলিম সম্পর্কে যথেষ্ট অবনতি ঘটে। বেশিরভাগ মুসলিম স্বদেশী আন্দোলন থেকে দূরে থেকে বঙ্গভঙ্গকে সমর্থন করে। 10, মুসলিম লীগ ও হিন্দু মহাসভার প্রতিষ্ঠা। মুসলিম সম্প্রদায় 10, মুসলিম লীগ এবং হিন্দু মহাসভার
প্রতিষ্ঠা। মুসলিম সম্প্রদায় নিজেদের রাজনৈতিক স্বার্থ লক্ষ্য আশা আকাঙ্ক্ষা পূরণ প্রভৃতি উদ্দেশ্যে ভারতে 1906 খ্রিস্টাব্দে নিজেদের রাজনৈতিক প্রতিষ্ঠান মুসলিম লীগ গঠন করে। লীগের ক্রমিক প্রসারে আতঙ্কিত হয়ে পাল্টা হিসেব গড়ে ওঠে। হিন্দুদের সাম্প্রদায়িক প্রতিষ্ঠান হিন্দু মহাসভা 1915 উভয় সম্প্রদায়ের প্রধান কর্মসূচি অঙ্গ হয়ে পড়ে। বিপক্ষ প্রতিষ্ঠানের দাবি দেওয়াগুলো বিরোধিতা করা, এর ফলে হিন্দু মুসলিম সম্পর্কে অবনতি হয়। উপসংহার: হিন্দু মুসলিম বিভেদের ফলে ভারতে জাতীয় ঐক্য বিনষ্ট হয় ও ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন দুর্বল হয়ে পড়ে। লীগের ক্রমিক প্রসারে আতঙ্কিত হয়ে এর পাল্টা হিসেবে গড়ে ওঠে হিন্দুদের সাম্প্রদায়িক প্রতিষ্ঠান হিন্দু মহাসভা 1915 উভয় সম্প্রদায়ের প্রধান কর্মসূচি অঙ্গ হয়ে পড়ে। বিপক্ষ প্রতিষ্ঠার দাবি দেওয়াগুলো বিরোধিতা করা, এর ফলে হিন্দু মুসলিম সম্পর্কে অবনতি ঘটে। উপসংহার: হিন্দু মুসলিম বিভেদের ফলে ভারতের জাতীয় ঐক্য বিনষ্ট হয় এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন তীব্রতর দুর্বল হয়ে যায়। স্বাধীনতা পরবর্তীকালেও এই সাম্প্রদায়িক বিভেদ অব্যাহত থাকে। অধ্যাপক বিপানচন্দ্র বলেছেন যে সাম্প্রদায়িকতা একটি আধুনিক ব্যাপার, এর শিকড় রয়েছে আধুনিক ঔপনিবেশিক আর্থ সামাজিক রাজনৈতিক কাঠামোর মধ্যে। পৃষ্ঠা 215। প্রশ্ন 18। 19 শতকের শেষ দিক থেকে ভারতে সাম্প্রদায়িকতা প্রসারে বিবরণ দাও। ভারতের সাম্প্রদায়িকতা প্রসার: ভারতে প্রথম পর্বে ব্রিটিশ বিরোধী কৃষক আন্দোলনগুলোতে সাম্প্রদায়িক বিভেদ। সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর থেকে সাম্প্রদায়িক বিভেদ নীতির মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলন দুর্বল করার উদ্যোগ নেন। মাউন্ট স্টুয়ার্ট এলফিনস্টোন ব্রিটিশ সরকারকে পরামর্শ দেন যে প্রাচীন রোমান সাম্রাজ্যের প্রধান নীতি ছিল বিভাজন ও শাসন। খ্রিস্টা 216 নীতি ছিল বিভাজন ও শাসন, আমাদের এই নীতি গ্রহণ করা উচিত। সেই উদ্দেশ্যে সরকার শাসন কাজে বিভাজন ও শাসন নীতি প্রয়োগ করে বিভিন্ন সময় হিন্দু মুসলিম বা অনগ্রসর শ্রেণীকে দোষণ করে থাকে। এর ফলে 19 শতকের শেষ দিকে ভারতের সাম্প্রদায়িক বিভেদের ধারাবাহিক প্রসার ঘটে। ব্রিটিশ ভারতের সাম্প্রদায়িকতা প্রসার সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1. ডিজিটাল তত্ত্বের প্রসার: ভারতীয় মুসলিম সম্প্রদায় এদেশে তাদের ধর্মীয় আদর্শকে খুবই গুরুত্ব দিত। এদেশে হিন্দু জাতীয়তাবাদের প্রসারে যেমন কখনো কখনো মুসলিম বিরোধিতা লক্ষ্য করা যায়, তেমনি মুসলিম জাতীয়তাবাদেও হিন্দু বিরোধিতা লক্ষ্য করা যায়। আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খান দ্বিজাতি তত্ত্বের এর ফলে 19 শতকের শেষ দিক থেকে ভারতের সাম্প্রদায়িক বিভেদের ধারাবাহিক প্রসার করে। ব্রিটিশ সরকারের সাম্প্রদায়িকতা প্রসার সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1. দ্বিজাতি তত্ত্বের প্রসার: ভারতীয় মুসলিম সম্প্রদায় এদেশের ধর্মীয় আদর্শকে খুবই গুরুত্ব দিত। এদেশে হিন্দু জাতীয়তাবাদের প্রসারে যেমন কখনো কখনো মুসলিম বিরোধিতা লক্ষ্য করা যায়, তেমনি মুসলিম জাতীয়তাবাদেও হিন্দু বিরোধিতা লক্ষ্য করা যায়। আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খান দ্বিজাতি তত্ত্বের প্রচার করে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদের প্রাচীর গড়ে তোলেন। তিনি মুসলিম সম্প্রদায়কে বোঝাতে সচেষ্ট হন যে হিন্দু ও মুসলিম দুটি পৃথক জাতি, এদের সুসম্পর্ক ও সহাবস্থান সম্ভব নয়। তিনি মুসলিম সম্প্রদায়কে জাতীয় কংগ্রেস ও হিন্দু সম্প্রদায় থেকে দূরে থাকতে পরামর্শ দেন। ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এটি প্রথম কার্যকরী উদ্যোগ। তার এই প্রচার হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদের বীজ বপন করে। 2. সরকারি উস্কানি: ব্রিটিশ সরকার ভারতে নিজেদের শাসন নিরাপদ ও দীর্ঘস্থায়ী করতে এদেশে সাম্প্রদায়িক বিভেদের বীজ বপন করে। এই বিভেদ বৃদ্ধির উদ্দেশ্যে সরকার বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ নেয়। 1. লর্ড ক্রসের আইনের 1892। 2. সরকারি উস্কানি: ব্রিটিশ সরকার ভারতে নিজেদের শাসন নিরাপদ ও দীর্ঘস্থায়ী করতে এদেশে সাম্প্রদায়িক বিভেদের বীজ বপন করে। বিভেদ বৃদ্ধির উদ্দেশ্যে সরকার বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ নেয়। 1. লর্ড ক্রসের আইনে 1892 দ্বারা সরকার ভারতে সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের নীতি চালু করে। 2. কার্জনে স্বরাষ্ট্র সচিব রিজলে ঘোষণা করেন 1901 যে ভারতে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা গড়ে উঠলে উচ্চবর্ণে হিন্দুদের আধিপত্য প্রতিষ্ঠিত হবে। এই জন্য তিনি বিভিন্ন ধর্মগোষ্ঠী ও সম্প্রদায়ের পৃথক প্রতিনিধিত্বের সুপারিশ করেছিলেন। 3. ঢাকার নবাব সালিমুল্লাহ সরকারের বঙ্গভঙ্গ পরিকল্পনার সমর্থন করায় লর্ড মিন্টো তাকে 1400,000 টাকার সরকারি ঋণ দেন। 4. ফ্রান্সিস রবিনসন উল্লেখ করেছেন যে উচ্চপদস্থ ইংরেজ আমলারা যুক্তপ্রদেশে উচ্চবর্গীয় মুসলমানদের স্মরণ করাতেন যে ভারতীয় ইসলামের অস্তিত্ব বিপন্ন, উর্দু ভাষা আক্রান্ত শিক্ষা ব্যবস্থাকে মুসলিম সংস্কৃতি প্রভাবমুক্ত করতে হিন্দুরা সচেষ্ট ইত্যাদি। যুক্তপ্রদেশে বহু ইংরেজ আমলা মুসলিম সম্প্রদায়কে বোঝানোর চেষ্টা করে যে হিন্দুদের আগ্রাসনে ভারতীয় ইসলামের ভাষা সংস্কৃতি অস্তিত্ব বিপন্ন। 3. বঙ্গভঙ্গ: জাতীয় কংগ্রেস ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের মূল কেন্দ্র ছিল বাংলা। এই জন্য সরকার বাংলায় হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করে কংগ্রেস ও ব্রিটিশ বিরোধী আন্দোলন ধ্বংস করার উদ্যোগ নেন। হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে সরকার মুসলিম তোষণ শুরু করে। সরকার পূর্ববঙ্গের মুসলিমদের বোঝানোর চেষ্টা করে যে বাংলা দ্বিখণ্ডিত হলে পূর্ববঙ্গের মুসলিমদের বহু সুবিধা হবে। মুসলিম সম্প্রদায় তা বিশ্বাস করে বঙ্গভঙ্গকে সমর্থন করে। বঙ্গভঙ্গের পর পূর্ববঙ্গের লেফটেন্যান্ট গভর্নর স্যার ব্যামফিল্ড ফুলের ঘোষণা করেন যে পূর্ববঙ্গের সরকারি চাকরিতে
হিন্দুদের বাদ দিয়ে মুসলিমদের নিয়োগ করা হবে। অমলেশ ত্রিপাঠী বলেছেন যে ফুলারের কাছে মুসলিমরা প্রায় সুরানির আদর পেতে শুরু করেছিল। চার সিমলা ডেপুটেশন। মুসলিম নেতা আগা খান নেতৃত্বে 35 জন ধনী অভিজাত মুসলিম একটি প্রতিনিধি দল 1906 পরে অক্টোবর সিমলায় বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে সাক্ষাৎ করে নিজ সম্প্রদায়ের স্বার্থরক্ষার দাবিতে একটি স্মারকলিপি পেশ করে। এটি সিমলা ডেপুটেশন নামে পরিচিত। এই স্মারকলিপিতে সরকারি চাকরিতে বেশি সংখ্যক মুসলিমদের নিয়োগ, পরীক্ষাচার উচ্চপদী মুসলিমদের নিয়োগ, আইনসভায় মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা, একটি পৃথক মুসলিম বিশ্ববিদ্যালয় গঠন প্রভৃতি সাম্প্রদায়িক দাবি জানানো হয়। সরকার 1909 খ্রিস্টাব্দে মর্লে মিন্টোর সংস্কার আইনেই দাবি কার্যকরী করে। 5. মুসলিম লীগের প্রতিষ্ঠা। মুসলিম সম্প্রদায় তাদের রাজনৈতিক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে একটি সংস্থা গঠনের প্রয়োজনীয় উপলব্ধি করে। কথিত আছে যে লর্ড মিন্টোই নাকি মুসলিমদের এই ধরনের পরামর্শ দেন। ঢাকার নবাব সালিমুল্লাহের উদ্যোগ 1906 খ্রিস্টাব্দে ঢাকার সর্বভারতীয় মুসলিম অধিবেশন বসে। সেখানে আনুষ্ঠানিকভাবে 30 ডিসেম্বর সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই মুসলিম লীগ সরকারের কাছে জাতীয় কংগ্রেস ও হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে বিভিন্ন দাবি দাওয়া পেশ করতে থাকে। 6. হিন্দু সাম্প্রদায়িকতা। মুসলিমদের বিরুদ্ধে হিন্দু সাম্প্রদায়িকতাও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ ও শুদ্ধি আন্দোলন, তিলকের গৌরক্ষা সমিতি প্রতিষ্ঠা, শিবাজি ও গণপতি উৎসবের প্রচলন, বিপিনচন্দ্র পাল ও অরবিন্দ ঘোষের হিন্দু দেবী প্রচার প্রভৃতি মুসলিম সম্প্রদায় সুনজরে দেখেনি। লালা লাজপত রায়ের মতো নেতাও মনে করতেন যে জাতীয়তাবাদী আন্দোলন হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। ভারত ধর্মমণ্ডল, পাঞ্জাব হিন্দু সভা, হিন্দু মহাসভা প্রভৃতি হিন্দু সংগঠন উগ্র হিন্দুত্ববাদের প্রচার শুরু করে। উপসংহায়, ভারতের সাম্প্রদায়িকতার প্রসার এদেশের সমাজ সংস্কৃতির ক্ষেত্রে যথেষ্ট কুপ্রভাব ফেলেছিল। স্বাধীনতা পরবর্তীকালেও এই প্রভাব অব্যাহত রয়েছে। ডক্টর বিপিনচন্দ্র স্বীকার করেছেন যে বর্তমানকালের সাম্প্রদায়িকতা শেকড় নিহিত রয়েছে ঔপনিবেশিক আর্থসামাজিক ও রাজনৈতিক কাঠামোর মধ্যে। পৃষ্ঠা 217, প্রশ্ন সংখ্যা 17-19। মুসলিম লীগের প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করা। লীগ প্রতিষ্ঠার প্রথম দিকে ব্রিটিশ সরকারের সঙ্গে লীগের সম্পর্ক কীরূপ ছিল? মুসলিম লীগের প্রতিষ্ঠা 19 শতকে দ্বিতীয় ভাগে আলিগড় আন্দোলনের নেতা স্যার সৈয়দ আহমেদ খান মুসলিম সম্প্রদায়ের মধ্যে দ্বিজাতিতত্ত্বের ভাবধারা প্রচার করলে ভারতে মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক অর্থনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হয়েছে। প্রেক্ষাপটে 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সম্প্রদায় নিজস্ব রাজনৈতিক সংগঠন সর্বভারতীয় মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়। এই দলের রাজনৈতিক কার্যকলাপের চূড়ান্ত পরিণতি হচ্ছে 1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে পাকিস্তানের সৃষ্টি। এক প্রেক্ষাপট, 1906 খ্রিস্টাব্দে সিমলায় বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করতে গিয়ে মুসলিম নেতৃবৃন্দ এখানে কিছুদিন অবস্থান করে। এই সময় তারা একান্ত আলোচনা উপলব্ধি করেন যে সরকারের কাছে মুসলিমদের দাবি দেওয়া জানানোর উদ্দেশ্যে নিজেদের একটি সংগঠন গড়ে তোলার কথা। 2. গঠিত আছে যে মুসলিম নেতৃবৃন্দ সিমলায় লর্ড মিন্টোর সঙ্গে দেখা করলে মিন্টো তাদের একটি মুসলিম সংগঠন গড়ে তোলার পরামর্শ দেন। 3. ঢাকার নবাব সলিমুল্লাহর ডাকে 1906 খ্রিস্টাব্দে ঢাকায় একটি সর্বভারতীয় মুসলিম সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে 30 ডিসেম্বর আধুনিক ভারতের সারা ভারতীয় মুসলিম লীগ গঠিত। লীগের প্রথম সভাপতি নিযুক্ত হন আগা খান। উদ্দেশ্য, মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলো ছিল: 1. ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য জ্ঞাপন, 2. মুসলিমদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য কাজ করা, 3. জাতীয় কংগ্রেস ও হিন্দুদের প্রভাব প্রতিপত্তি খর্ব করা, 4. কংগ্রেস বিরোধী অন্যান্য সংগঠনের সঙ্গে মৈত্রী প্রতিষ্ঠা করা প্রভৃতি। 3. প্রসার। প্রতিষ্ঠার পর মুসলিম লীগ দ্রুত মুসলিম সম্প্রদায়ের প্রধান ঢাকার নবাব সালিমুল্লাহ ডাকে 1906 খ্রিস্টাব্দে ঢাকায় একটি সর্বভারতীয় মুসলিম সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে 30 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সারা ভারত মুসলিম লীগ গঠিত হয়। লীগের প্রথম সভাপতি নিযুক্ত হন আগা খান। 2. উদ্দেশ্য, মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলো ছিল: 1. ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য জ্ঞাপন, 2. মুসলিমদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য কাজ করা, 3. জাতীয় কংগ্রেস ও হিন্দুদের প্রভাব প্রতিপত্তি খর্ব করা, 4. কংগ্রেস বিরোধী অন্যান্য সংগঠনের সঙ্গে মৈত্রী প্রতিষ্ঠা করা প্রভৃতি। 3. প্রসার। প্রতিষ্ঠার পর মুসলিম লীগ দ্রুত মুসলিম সম্প্রদায়ের প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়। দেশের বিভিন্ন প্রদেশের শাখা গড়ে ওঠে। লীগের দাবিতে মর্লে মিন্টো আইনের দ্বারা মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। অর্থাৎ শুধু মুসলিমদের দ্বারা আইনসভায় মুসলিম প্রতিনিধিদের নির্বাচনের ব্যবস্থা করা হয়। এর ফলে সাম্প্রদায়িক বিভেদ আরও বৃদ্ধি পায়। ব্রিটিশ সরকারের সঙ্গে লীগের সম্পর্ক প্রতিষ্ঠা পর থেকে কিছুদিন মুসলিম লীগ কংগ্রেস বিরোধিতা, হিন্দু বিরোধিতা যে সক্রিয়তা দেখিয়েছিল তা কিছুকাল পর পরিবর্তিত হয়। মোটামুটিভাবে 1910 খ্রিস্টাব্দের পর থেকে মুসলিম নেতৃবৃন্দ ব্রিটিশ সরকারের আনুগত্য ত্যাগ করে কংগ্রেসের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সরকার বিরুদ্ধে আন্দোলন
গড়ে তোলে। এই পর্বে ব্রিটিশ সরকারের সঙ্গে লীগের সম্পর্ক নিচে উল্লেখ করা হলো। এক, বঙ্গভঙ্গ রদ। 1905 বাংলা ভাগ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পৃথক পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ সৃষ্টি হলে মুসলিম সম্প্রদায় খুশি হয়, কিন্তু বঙ্গভঙ্গের বিরুদ্ধে গড়ে ওঠা তীব্র আন্দোলনের ফলে সরকার 1911 বঙ্গভঙ্গ রদ করে দুই বাংলা আবার যুক্ত করতে বাধ্য হয়। ফলে ঢাকা কেন্দ্রিক পূর্ববঙ্গে মুসলিম আধিপত্যের যে সম্ভাবনা দেখা দিয়েছিল তা নষ্ট হয়ে যায়। এই জন্য মুসলিম সম্প্রদায় সরকারের উপর ক্ষুব্ধ হয়। দুই, প্রগতিশীল নেতৃত্ব। এতদিন মুসলিম লীগে আলীগড়ের নেতাদের একাধিপত্য ছিল। প্রতিষ্ঠা কিছুকাল পর একদল প্রগতিশীল তরুণ মুসলিম নেতা মুসলিম লীগে যোগ দেন এবং নেতৃত্বের আসন গ্রহণ করেন। এদের মধ্যে অন্যতম ছিলেন মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, মোহাম্মদ আলী জিন্না, হাকিম আজমল খান, মৌলানা আবুল কালাম আজাদ, হজরত মোহানি প্রমুখ। নতুন এই যুব নেতারা ঘোষণা করেন যে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সামিল হয়ে ভারতের স্বায়ত্তশাসন লাভই হচ্ছে তাদের প্রধান উদ্দেশ্য। তিন, লখনৌ চুক্তি। লীগের তরুণ নেতাদের প্রচেষ্টায় হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি পরিবেশ তৈরি হয়। এর ফলে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি 1916 স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, এক, কংগ্রেস ও মুসলিম লীগ যৌথভাবে সরকারের কাছে শাসনতান্ত্রিক সংস্কারের দাবি জানাবে। দুই, কংগ্রেসের স্বরাজের আদর্শ লীগ মেনে নেবে। তিন, লীগের পৃথক নির্বাচনের দাবি কংগ্রেস মেনে নেবে। চার, প্রতিটি প্রাদেশিক আইনসভায় মুসলিম সদস্যের সংখ্যা নির্দিষ্ট করা হবে। পাঁচ, কেন্দ্রীয় আইন পরিষদে এক তৃতীয়াংশ সদস্য মুসলিম হবেন। ডক্টর বিপাঞ্চন্দ্র মনে করেন যে লখনৌ চুক্তি হিন্দু মুসলিম ঐক্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। চার, খিলাফত আন্দোলন। প্রথম বিশ্বযুদ্ধে 1914-18 খ্রিস্টাব্দে তুরস্ক পরাজিত হলে ব্রিটেন তুরস্কের ব্যবচ্ছেদ এবং তুরস্কের খলিফার ক্ষমতা খর্ব করার উদ্যোগ নেয়। পৃষ্ঠা 218, এতে ভারতীয় মুসলিমরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে খিলাফত আন্দোলন শুরু করে। কংগ্রেস ও মুসলিম লীগ ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে সামিল হয়। পাঁচ, অসহযোগ আন্দোলন। গান্ধীজি 1920 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেন এবং স্বরাজের দাবি জানান। কংগ্রেস ওই আন্দোলন ও দাবির প্রতি মুসলিম লীগ সমর্থন জানায়। এর ফলে হিন্দু মুসলিম সংহতি বৃদ্ধি পায় এবং সাময়িক হলে সাম্প্রদায়িকতা বিভেদ হ্রাস পায়। উপসংহার, অসহযোগ ও খিলাফত আন্দোলন বন্ধ হয়ে কিছুকাল পর ভারতীয় রাজনীতিতে হিন্দু মুসলিম বিভেদ পুনরায় বৃদ্ধি পেতে শুরু করে। মৌলানা আজাদ ছাড়াও সকল খিলাফত নেতা গান্ধীজিকে ত্যাগ করে। আলী ভ্রাতৃদ্বয়, মৌলানা মোহাম্মদ আলী ও মৌলানা শওকত আলী ঘোষণা করেন যে তারা প্রথমে মুসলিম এবং পরে ভারতীয়। এই সময় দেশের নানা স্থানে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। 1923 থেকে 1926 খ্রিস্টাব্দের মধ্যে ভারতের বিভিন্ন প্রান্তে 72টি সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটে।